প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বগুড়াতে কারখানা মোহাম্মদ মফিজুদ্দিন আহমেদ অ্যান্ড সন্স কারখানায় আমরা দুটো পুরুষের মেশিন দিয়েছিলাম। এই মেশিন দুটি বগুড়ার এরিয়া দুই বিঘা করার জন্য দুটি পুরুষের মেশিন নিয়ে এসেছিলেন এবং এই মেশিন দুটো এখানে লাগানো হয়েছে। মেশিন লাগানোর আগে আপনার এই পুকুরে কি সমস্যা হতো? পুকুরের পানির সমস্যা হতো, মাছ পুকুরে ভাসত, প্রচুর ময়লা হতো, এখন ময়লা টয়লা হয় না পুকুরে। কতদিন হলো আপনার লাগানো? প্রায় 3-4 মাস হলে লাগানো হয়েছে আর কি, এখন আর মাছের কোনো সমস্যা নাই। এটা লাগানোর আগে আপনি কি প্রায় মাছ ভাসত? মাছ ভাসত, মাছ মরে যেত আর কি। এখন আর মাছ ভাসা বা মরার কোনো ঝামেলা রহমতে নাই? না, আল্লাহ রহমতে নাই। তাহলে আপনি কি মনে করেন যে এই পুষয়ে মেশিন লাগানোর কারণে আমরা যে এয়ারেশনের কারণে যে মাছ চাষে টেকসই উন্নয়ন পদ্ধতিতে ধারাবাহিকভাবে প্রযুক্তিগতভাবে যে আমরা মাছ চাষ করতে সক্ষম হবো, এটা কি আপনি মনে করেন? জি জি, এটা অবশ্যই মনে করি। এবং আগামীতে যদি বাংলাদেশে যারা মাছ চাষের সঙ্গে জড়িত বেকার কর্মসংস্থানে যারা আছে তারা যদি এই আধুনিক মৎস্য চাষের সঙ্গে জড়িত হয় তাহলে সনাতন পদ্ধতিতে পিছিয়ে থাকার যে সমস্যাগুলো তারা সম্মুখীন, সেটা থেকে তারা ওই বেকার যুবকগুলো পরিত্রাণ পেয়ে তারা টেকসইভাবে টিকে থাকতে পারবে বলে আপনি প্রত্যাশা করেন? জি জি। তো আমরা টিঙ্কু ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে ওনার পুকুরে যে প্রবলেমটা হতো সেই প্রবলেমের কারণে মাছের যে ডেন্সিটি, অধিক ঘনত্ব এবং পুকুরের মিশ্র চাষে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি, মাছ চাষের ব্যাপক ভয়াবহতা এবং মাছের যে পানির মধ্যে যে অ্যামোনিয়া, মিথেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রেট, খাদ্য নষ্ট হওয়া এবং মাছের বর্জ্য পড়া এবং প্ল্যাঙ্কটন মরে পড়া থেকে যে সমস্যাগুলো সৃষ্টি হয় সেগুলো থেকে আমরা রিডিউস পাওয়ার জন্য এই এয়ারেশন আধুনিক চাষ, যেটা ইউরোপিয়ান কান্ট্রি উন্নত বিশ্ব থেকে এসেছিলো, সেটা আমাদের বাংলাদেশে নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আমি খন্দকার জহিল ইমাম ধারাবাহিকভাবে বাংলাদেশের বিভিন্ন কর্নারে মেশিনগুলো উৎসাহমূলক উদ্দীপনার মধ্যে দিয়ে আমরা লাগিয়ে দিচ্ছি এবং তারা যে রেজাল্টটা পাচ্ছে আমি খন্দকার জহিল ইমাম ডাইরেক্ট আপনাদের সামনে সেটা উপস্থাপন করতে পারলাম। আপনার এই পুকুরটা মোট কতখান? 500 বিঘা আমার পুকুরটা। চারিদিক দিয়ে কি পাকা করা আছে? পাকা করা। এটা কতদিন আগে পুকুরটা পাকা করেছেন? এই তো বছর খানিক আগে। আপনার এইরকম পুকুর কি আর আছে নাই? একটা এই একটাই শখ করে আমরা ইয়ে করতে। এখন আপনার কি পরিমাণ মাছ আছে এখানে? মোটামুটি 15-20 মণ মাছ আছে পুকুরে। 20 মণ কি সাইজ? ছোট বড় বিভিন্ন সাইজে ছাড়া হয়েছে আর কি। আপনি কিন্তু এই পুকুরে মোটামুটি 2 বিঘা পুকুরে আপনি মোটামুটি ধরে নেন যে 250 সাইজের রুই দিলে 2000 রুই দিতে পারবেন। যদি 250 সাইজের রুই দেন 2000 রুই দিতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে এখানে আপনার কাতলা দিবেন, 100 কাতলা দিতে পারবেন, 100 ব্রিগেড দিতে পারবেন, 400 সিলভার দিতে পারবেন, 1 লাখ পাবদা দিতে পারবেন মিশ্র চাষে এবং 500 মিগেল, 200 হাংরি দেওয়ার পরে আপনি যদি মনে করেন যে ট্যাংরা দিবেন 1000, আপনি 2 বিঘাতে 20,000 করে 40,000 ট্যাংরা দিতে পারবেন এবং 20,000 করে 40,000 শিং দিতে পারবেন। তাতে আপনার এই পুকুরে স্বাস্থ্যসম্মত এবং অত্যাধুনিক চাষের সঙ্গে যে আপনার মাছ এখানে উৎপাদন হবে এটা আমরা প্রত্যাশা করতে পারি এবং এটা আপনি করতে পারবেন এবং আগামীতে আপনাদের এই মৎস্য চাষের আরও উত্তরোত্তর উন্নয়ন হবে এই প্রত্যাশা রেখে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, টিঙ্কু ভাইকে অভিনন্দন জানিয়ে মফিজুদ্দিন সন্সের পক্ষ থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পুকুরে। এই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।